الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وآله وأصحابه وأهل بيته أولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر محبت برنا أعوذ بالله من الشيطان بسم الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حب الأهل بيت براءة من النار أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আপনাদের কণ্ঠে দরুদের আওয়াজ শুনে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে নবীর উপর দুরুদ শরীফ পড়তেছি, আমাদের নবীকে জিন্দা না মুর্দা? জিন্দা। বলুন জিন্দা। আমাদের দরুদের আওয়াজ রসুল শোনে কি শোনে না? আমাদেরকে চিনে কি চিনে না? দেখে কি দেখে না? যদি এই বিশ্বাস থাকে, বসে আছেন মালি পাথরে জমিনি মাদ্রাসার মাঠে, মনটা থাকবে মদিনায়। কোথায়? মদিনায়। একটু মহাব্বত লাগায় সকলে প্রাঞ্জল ভাষায় আল্লাহুম্মা
আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। La ilaha illallah. Oh, la ilaha.
মজান মরার মনের বেদনা আহ বুঝাইলে কেউ বলে না মরার মনের বেদনা আহ বুঝাইলে কেউ মজান শোনাইলে কেউ La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Mazan namaz roza sayyidona. Ama babar khidmat bhui. Mol namaz roza sayyidona. আমার নবীর মিলাদ সাইরোনা আমার নবীর মিলাদ সাইরোনা দয়াল নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ঐতিহ্যবাহী মালি পাথর নূরে মদিনা জামে মসজিদের সামনে আজকে শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ মিলাদ মাহফিল সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম মুরিবানে কেরাম সম্বেলায় নাগি মতে থাকি চা খাইবা ওলা হাজির জালাইছে রেছে জন্য সাউন্ড আছে লেনে রাখো কেমন সম্মানিত মুরিবান ইকরাম যুব সমাজ নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি জনতা পর্দানিশিন আমার মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে দয়া করে এই শোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে আমরা খুশি না বেজার খুশি যারা খুশি নিজের মন মতো কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিলে আইছেন কষ্ট পাইছেন এমন দুইজন আছেন নি না জোরে করে আছেন না সবাই খুশি খুশি আমার বাবাড়া ভাইয়েরা যদি খুশি হয়ে থাকেন মালিকের দরবারে দোয়া করেন যে সমস্ত বাবারা ভাইয়েরা বাড়িঘর থেকে মাহফিলে উদ্দেশ্যে রওনা করেছে সুস্থভাবে যেন এসে মাহফিলে অংশগ্রহণ করতে পারে সকলে কোন আল্লাহুম্মা আমিন দরুদ ও সালাম নবী দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যার সৃষ্টি সবার আগে পৃথিবীর জমিনে কদম মোবারক রেখেছেন সবার পরে যিনি সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের ইমাম যিনি শুধু কোন জাতির কওমির গোত্রের নবী নয় যিনি সমগ্র কুল কায়নাতের নবী এবং রহমত মারহাবা দেন এ নবীর উম্মত হওয়ার জন্য নবী রসুলগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছে যারা যারা খুশি তারা আবার আলহামদুলিল্লাহ ওলি আল্লাহদের দয়ার নজর মায়ার নজর কামনা করছি যাদের উসিলায় যুগে যুগে নবী রসুলদের গ্যাপে মানুষকে হেদায়াত কল্যাণের পথে ডেকেছে এবং রেখেছে আমাদের রসুল আজ থেকে 1450 বছর আগে জাহিরিয়াতে পর্দা করেছেন এখনো পৃথিবীতে ইসলাম আছে না নাই যাদের দ্বারা ইসলামের প্রচার হচ্ছে তারা হলো আল্লাহর বলিরা তারা কারা কেয়ামত পর্যন্ত আল্লাহর বলিদের দ্বারা ইসলামের প্রচার প্রসার হবে ওই সমস্ত হক্কানি রব্বানি বলিদের বেলায়াতের নজর আল্লাহ আমাদেরকে দান করুক সকলে কোন শোহাদায়ে কারবালার মাহফিল
বাদে মাগরিব থেকে কারবালার ইতিহাস সম্পর্কে আলোচনা চলছে এবং শুনতেছেন, কি বলেন ঠিক না? আমার বাবারা ভাইয়েরা সাউন্ড সুন্দর আছে বন্ধুরা। আমার শহাদায়ে কারবালার আলোচনা চলতেছে, কি বলেন ঠিক না? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাসুম আলী আজগর যা শাহাদাতের কথা বর্ণনা করলেন, মাহে মহরমের নয় তারিখ, মাহে মহরমের নয় তারিখ, মাহে মহরমের কয় তারিখ? নয় তারিখ। আজকে মাহফিল হচ্ছে মহরমের 14 তারিখ, নাকি 14ই মহরম। আজকের এই মাহফিলে যারা এসেছেন এবং যারা আসতেছে বসতেছে, এই শ্রোতাদের সম্পর্কে আল্লাহর রসুল 1450 বছর আগে বলে গেছেন। গেটের সামনে কিছু বক্তা আছে, একবার উড়াই দেন এই বক্তা করে, সামনে লেন, সামনে দমক দিয়ে না, এদেরকে দমক দিয়ে না, সামনে এখানে আমার সামনে নিয়ে আসেন। আব্বা এদিকে ভরো, এই আনো লই আন, এরা একসময় মুসল্লি হবে, কি বলেন ঠিক না? এরা একসময় মাহফিল দিব, দমক দিয়ে না, বাচ্চাদেরকে বুঝাই দিবেন, বাচ্চা জন্ম দিলে বাবা হওয়া যায় না, এদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হয়, কি বলেন ঠিক না? বাচ্চাদেরকে ধমক দিন না, এরা বুঝে না, এরা এখন অবুঝ, এদেরকে বুঝাইবেন, সামনে রাখবেন, মসজিদে নিবেন, লগে রাখবেন। আপনি নামাজ পড়লে সেও নামাজ পড়বো, করবো কি না? করবো। তো বলতেছিলাম এই মাহফিলে যারা এসেছেন, যারা আসতেছে বসতেছে, এদের তালিকা 1450 বছর আগে আমার নবীর কাছে আছে। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যিনি জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি মহিলাদের কি সর্দার হবে, তিনি আমার রসুলের পাকের কাদা মোবারকে আরজি করছে, হুজুর আরেকটু কমবো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেই দিন আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে ওই দিন আপনার রসুল থাকবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, জাহিরিয়াতে আমি থাকবো না, কিন্তু হাকিকতে কুরবানিটা আমি নবীর সামনেই হবে। আপনার জামাতা শেরে খোদা মাওলা আলী থাকবে কিনা? আল্লাহর রসুল বললেন, না, তিনিও শহীদ হয়ে যাবে। আপনার বরণাতি ইমাম হাসান থাকবে কি? রসুল বললেন, না, তিনিও শাহাদাত বরণ করবে। আমি ফাতেমা থাকবো কি? রসুল বললেন, না, তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগের সাথে বলছে, হুজুর, তাহলে আমার সন্তান ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করলে আমার হুসাইনের পক্ষে কে শোক পালন করবে, কে কান্নাকাটি করবে, কে তাদেরকে স্মরণ করবে? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডেকে বলে ফাতেমা রে, ও ফাতেমা, দুনিয়ার মানুষ ইন্তেকাল করলে মানুষ একদিন, দুই দিন, তিন দিন স্মরণ রাখে, সর্বোচ্চ 40 দিন স্মরণ রাখে। ফাতেমা দুনিয়ার মানুষ আর তোমার কলিজার টুকরা হুসাইন এক না। আল্লাহু আকবার বলেন, দুনিয়ার মানুষ আর তোমার কলিজার টুকরা হুসাইন এক না। দুনিয়ার মানুষের জন্য মানুষ একদিন, দুই দিন, তিন দিন, সর্বোচ্চ 40 দিন শোক পালন করে, কিন্তু তোমার কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য আমার উম্মতের মধ্যে একটা দল উম্মত থাকবে, শুধু 40 দিন নয়, 3 দিন নয়, কিয়ামতের আগ পর্যন্ত মাহে মহররমে তোমার কলিজার টুকরা হুসাইনকে স্মরণ করে তারা মিলাদ মাহফিল দ্বারা আয়োজন করবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী যেই লোকদের কথা বলেছিল যে তোমার হুসাইনকে স্মরণ করে আমার উম্মতের মধ্যে একটা দল প্রতি বছর মাহে মহররমে হুসাইনকে স্মরণ করবে। ও বন্ধু,
এখানে যারা মাহফিলে এসেছে ইমাম হাসান হোসেনের মহব্বতে কথা গন্ডিক কিনা আমার রাসূল 1400 বছর আগে যাদের কথা বলেছে আজকের মাহফিলের ময়দানে যারা হাজিরা দিল সেই লোকগুলি হলো এই লোকগুলা বন্ধুরা আমার এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে বসা রয়েছেন আমি গুনাহগার চাঁদপুরি বিনয়ের সাথে বলবো তুমি হয়তো রাস্তাঘাটে বাড়ির মধ্যে বসে আছো একবার খবর রাখছনি মাহফিলটা এমন একটা মাহফিল মানুষ সারাও মাহফিলের চতুর্দিকে আরো তিনটা দল অপেক্ষামান দাঁড়ায় রয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ একটা দল হলো আল্লাহ পাকের অগণিত রহমতের বেরেস্তারা আরেকটা দল হলো অত্র এলাকার যত জিন জাতি আছে জিন জাতিরা আরেকটা দল হলো যতগুলো কবরবাসী কবর শিরদ্দা শুয়ে রয়েছে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকটা কবরবাসীদের রুহগুলা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে সাউন্ডে লড়ে কি লেগে কোনো সমস্যা প্রয়োজনে কমায় রাখবে চতুর্দিকে কবরবাসীদের রুহগুলা দাঁড়ায় রয়েছে আল্লাহর রাসূল বলেন গাশিয়াহুমুর রহমাত যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় নবী রাসূলদের আলোচনা হয় গাশিয়াহুমুর রহমাত ওই মজলিসের লোকদেরকে আমার আল্লাহ তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখে সুবহানাল্লাহ ওহুফাতু মালাল মালাইকা দ্বিতীয় নম্বরে আমার রাসূল বলে শুধু রহমত দিয়ে বেষ্টন করে শেষ নয় ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাকের একটা ঘর আছে যেটার নাম হলো কাবা ঘর ঠিক কি না ঠিক 24 ঘন্টা তাওয়াব চলতেছে ওই কাবা ঘরে মানুষ ঘুরে ঘুরে তাওয়াব করে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেয় নবী আমার বলে হুফাতু আলাল মালাইকা কোরআন হাদিসের মজলিসের মধ্যে যেই সমস্ত লোকেরা চাতক পাখির মতো বসে রইল তাদেরকে রহমতের বেরেস্তা সম্মান করে ঘুরে ঘুরে তাওয়াব করে এতে করে এই মজলিসের সম্মান কি বাড়ছে না কমছে বলে বলেন এজন্য বিনয়ের সাথে বলবো ওই রহমতের ফেরেস্তারা কবরবাসীদের রুহগুলাকে ডাক দিয়ে বলে কবরবাসীরা রে তোমরা কেন মাহফিলের প্যান্ডেলের পাশে দাঁড়ায় রইছো কবরবাসীরা জবাব দেয় ও রহমতের ফেরেস্তারা তাকায়া দেখো মাহফিলের ময়দানে আমার সন্তান বসা আমার ভাই বসা আমার বাবা বসা আমার চাচা বসা আমার বাড়িওয়ালারা বসা তারা আমাদের জন্য দোয়া করবে এজন্য মাহফিলের ময়দানে দাঁড়ায় রয়েছি বন্ধুরা আমার যারা এখনো বাড়ি ঘরে দোকান পাড়ে আমি গুনাহগার বিনয়ের সাথে বলবো তুমি হয়তো বাড়িতে বসে আছো তোমার আব্বা আমার রুহটা তোমাকে তালাশ করে জিন্দিগির শেষ মাহফিল মনে করে হাজিরা দাও আল্লাহ পাক সকলকে কবুল করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহর নবী নূরের নবী গো আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনে আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাথী আপনি Yeah.
ভূমিকা নয়, সরাসরি আলোচনায় ঢুকতে চাই, আমিন কোন। রাত্র মোটামুটি গভীর কিন্তু কম হয় নাই, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই সেই মাহে মহরম, যেই মাহে মহরমের দশ তারিখ শুক্রবার জুমার দিন আমার আল্লাহ সৃষ্টি জগতের সূচনা করছে। মারহাবা কইতেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আউয়ালু মা খালাকাল্লাহ, সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইছে গো নবী? আমার রাসূল বলে, ইয়া যায়েদ, আউয়ালু মা খালাকাল্লাহ নূরুন নবী, সর্বপ্রথম তোমার আল্লাহ আমার আল্লাহ যেই বস্তুটা তৈরি করেছে সেটা হলো তোমার আমার তোমার নবীর নূর মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরে মুহাম্মদ কি এক খণ্ড নয়, দুই খণ্ড নয়, একে একে বারো খণ্ডে বিভক্ত করেছিল। একটা অংশকে আলাদা রেখে নাম রাখে আহাম্মদ, বাকি অংশ থেকে জান্নাত জাহান্নাম আরশ করছিল লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কুল কায়নাত আমার আল্লাহ বানায়। রাসূল বলেন, আনা মিন নূরিল্লাহ ও কুল্লু শাইইন মিন নূরিহি, ও জগতের মানুষ, আমি আল্লাহর নূর থেকে, আমার নূর থেকে আমার আল্লাহর সমস্ত কুল কায়নাত। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যেই দিন তৈরি করলেন ওই দিনটা ছিল মাহে মহরম, আশুরার দশ তারিখ শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ, গল যেই দিন আমার আল্লাহ আদম আলাইহিসসালামকে তৈরি করে এই পৃথিবীর চল্লিশ জায়গার মাটি, একশত বিশ হাত লম্বা করে আদমের বডি তৈরি করে, যেই দিন আদম আলাইহিসসালামের দেহের ভিতরে রুহু প্রদান করা হয়েছে ওই দিনটা ছিল মাহে মহরম, আশুরার দশ তারিখ শুক্রবার জুমার দিন। আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম আমাদের আদি পিতা আদি মাতা, গন্ধম খাওয়ার পরে দুনিয়ার জমিনে আল্লাহ যখন রেখে দিলেন, 360 বছর কান্নার পরে আরাফাতের ময়দানে যেই দিন আমার আল্লাহ আদম আলাইহিসসালামের প্রার্থনা কবুল করলেন আমাদের নবীর উসিলায়, ওই দিনটাও ছিল মাহে মহরম, আশুরার দশ তারিখ শুক্রবার জুমার দিন। জোরে কোন সুবহান। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহ যাকে নমরুদ আগুনের মধ্যে ফালাইছিল, 40 দিন আগুনের মধ্যে ছিল, যেই দিন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করলো, হেফাজত করলো, বলে দিল কুল্লা ইয়া নারু কুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ওই অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ছিল, যেই দিন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে অক্ষত অবস্থায় আগুনের কুণ্ডুরি থেকে বের করে নমরুদের সামনে, ওই দিনটা ছিল মাহে মহরম, আশুরার দশ তারিখ শুক্রবার জুমার দিন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ারা বন্ধুরানি, বসে আছি মালির পাথর নূরে মদিনা মসজিদের সামনে, কিন্তু মনটা থাকবে মদিনায়। কোথায় বলেন? কোথায়? যখন
আমরা শহাদা কারবালা আলোচনার দিকে চলে যাব, মনটা যাবে কারবালার ময়দানে, ঠিক কি না? অন্যদিকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে যতটুকু আলোচনা হয় একটু খেয়াল করে শুনতে হবে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, এর বন্ধু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় আলেমদের বেশে ওলামাদের বেশে এই আহলে বাইতের সম্পর্কে শহাদায়ে কারবালা সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে, আছে না নাই? আছে। মনে করবেন না, ভুলে যাবেন না, কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষে 72 জন আওলাদে রাসূল, আর ইয়াজিদ বাহিনী ছিল 22,000 সৈন্য, 22,000 সৈন্য ছিল মুসলমান, এদের মধ্যে 7,000 ছিল কোরআনে হাফেজ, 22,000। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, এদের বংশ পৃথিবীতে আছে না নাই? আছে। জোরে কোন বন্ধু বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ নিয়ে পরীক্ষা করেছিল দীর্ঘ 18 বছর। যেই দিন আল্লাহ আইয়ুব নবীকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি প্রদান করে, ওই দিনটা ছিল মাহে মহরম, আশুরার 10 তারিখ, শুক্রবার জুমার দিন, ইউনুস পয়গাম্বরকে নদীর মাছ খেয়ে ছেড়েছিল, নদীর মাছ হজম করতে পারে না, সাগরের মধ্যে নামলেন, সাগরের বিরাট বড় মাছ, ওই ইউনুস নবীকে যেই মাছ খেয়েছে ওই মাছটাকে গিলে ফেলেছে। 40 দিন সেই মাছের পেটে ইউনুস নবী অবস্থান করে, যেই দিন ইউনুস নবী আল্লাহ মাছের পেট থেকে রক্ষা করেন, ওই দিনটা ছিল মাহে মহরম, আশুরার 10 তারিখ, শুক্রবার। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিয়ামত দিবে এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবে, ওই দিনটাও থাকবে মাহে মহরম, আশুরার 10 তারিখ, শুক্রবার জুমার দিন। বন্ধুরা আমার, এতগুলো বড় বড় ঘটনার মধ্যে ঐতিহাসিকদের মতে নয়, সারা বিশ্বের মুসলমানের কাছে সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো ইমাম হুসাইনের কারবালার জমিনে কুরবানি, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিনয়ের সাথে বলব, আমার রসুল বিদায় হজের ভাষণে 2টা হাদিস বর্ণনা করেছেন, 2টা হাদিসে সহিহ, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ বায়হাকি সিয়াসি, তার প্রত্যেকটা গ্রন্থের মধ্যে হাদিসগুলো রয়েছে। একটা হলো তারাক তুফিক মামরাইন লান্তা দিল্লো মা তামাসা তুম কিতাব আল্লাহি ও আহলে বাইতি তরাতি মারহাবা বিতেন না। আরেকটা হলো তারাক তুফিক মামরাইন লান্তা দিল্লো মা তামাসা তুম কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূল, 2টা হাদিসে কিন্তু হাসান এবং সহিহ। জোরে কোন মারহাবা। নবী আমার বলে, সাহাবীরা রে আমার উম্মতের নরনারীরা, আমি রসুল তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর আহলে বাইত। দ্বিতীয় হাদিসটার অর্থ হলো রসুল বলে, ও আমার সাহাবিরা, আমি নবী তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর আদর্শ, আমার সুন্নত। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, কোরআনকে বুঝতে গেলে, কোরআনের শরীয়ত তরিকত হাকিকত আলমে মারেফত এর অর্থ বুঝতে গেলেন, ও বন্ধু আমার নবীর আহলে বাইতের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাসূল বলে, এই 2টা জিনিস তোমরা যতক্ষণ আঁকড়ায় ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য বিনয়ের সাথে বলবো, আপনি যেই মতে যেই দলে চলেন না কেন, আমার নবীর আহলে বাইতের পথ আল্লাহর ওলিদের পথ, আর যেই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, কথা কোন ঠিক কিনা? ওই পথ এবং মতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে জোরে কোন আমিন। আল্লাহুম্মা পাগল গণ বিজি
হাজার চোখের পানি জরসে সোনার মদিনা শুক্রবার সম্পর্কে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বারবার তাগিদ দিয়েছে, বারবার স্মরণ করায় দিয়েছে। ও বন্ধু, শুরু থেকে ছোট্ট একটু ওয়াকিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবনী খুলে দেখেন আমার বন্ধুরা। একদিন আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন মসজিদে নববীর সামনে বসে বসে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কান্নার কারণ কি, কেন আপনি কান্দেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, এই মাত্র হযরত জিবরাইল আমিন আমি নবীর কাছে ঘোষণা দিয়ে গেল, আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবীর সন্তান হবে, নাম হবে ইয়াজিদ, এই সন্তান দ্বারা আমি নবীর বংশ পৃথিবী থেকে বিদায় করে দিবে, এই জন্য আমি রসুল কাঁদতেছি। সাহাবীরা বলে, হুজুর কে, সে নাম বলেন? আল্লাহর হাবিব বলতে চান না? সমস্ত সাহাবীর বিনয়ের সাথে রসুলের পাকের কদম জড়ায় ধরে, হুজুর কে সেই লোকটা বলেন? নবী আমার বলেন, হযরতে মুয়াবিয়া কাতেবে ওহি, ওহি লেখক সাহাবী। হযরতে মুয়াবিয়া বলে, হুজুর আল্লাহর কসম করে বলি গো নবী, জীবনে কোনোদিন বিয়ে করব না। ও বন্ধু, আল্লাহ পাকের সিদ্ধান্ত দুনিয়ার কারোলারা সম্ভব আসেনি, ধরে কর কারোলারা সম্ভব নয়, খণ্ডন করা সম্ভব নয়। আমি রেবু আমি ওয়াদা করলো জীবনে বিয়ে করবে না। বয়স যখন 40-এর উপরে, একদিন এস্তেঞ্জা করতে গেল, ডিলা ব্যবহার করে প্রস্রাবের রাস্তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, মরণ যন্ত্রণা শুরু হয়ে যায়। সাহাবীরা সিদ্ধান্ত নিল, এর মামিরে মুয়াবিয়াকে আমার রসুলের সামনে আনলে আল্লাহর হাবিব যদি ফু দিয়া দেয়, আমার নবীর ফুয়ের বরকতে বাও হয়ে যাবে। নবী কি রহমত না গজব? আরো জোরে কর রহমতাল্লিল আলামিন, নবিলা ও সালাম, রহমতাল্লিল আলামিন, নবিলা। নবীর সালাম দিলে গুণ হইব? আওয়াজে মনে হয় কবিরা গুণ হইব? সকলে মিলে রহমতাল্লিল আলামিন, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মুমিনের ঈমান, রহমতাল্লিল আলামিন, নবী লাখো সালাম, রহমতাল্লিল আলামিন, নবী লাখো সালাম। আদম থেকে ঈসা নবী, ওরে নাফসি নাফসি বলবে সবই, ঠিক কিনা? হাদিসে আছে না নাই? আদম থেকে ঈসা নবী, নাফসি নাফসি বলবে সবই, উম্মতের লাগিয়া নবী হবে পেরেশান, উম্মতের লাগিয়া নবী হবে রহমতাল্লিল আলামিন, নবী লাখো সালাম, রহমতাল্লিল আলামিন, নবী লাখো সালাম। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মুমিনের ঈমান, রহমতাল্লিল আলামিন, নবী লাখো সালাম, রহমতাল্লিল আলামিন, নবী লাখো সালাম। এমন দয়ালো নবী কোথায় গেলে পাব আমি, বলেন এমন দয়ালো নবী
কোথায় গেলে পাবো আমি যার উসিলায় পয়দা হইল তামা মজাহান যার উসিলায় পয়দা হইল তামা রহমত লিল আলামিন নবী লাখ সালাম রহমত লিল আলামিন নবী লাখ উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী মুমিনের ঈমান রহমত লিল আলামিন নবী লাখ সালাম রহমত লিল আলামিন নবী লাখ চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতে চান বিনয়ের সাথে সাহাবা একরাম যখন রাসূল পাকের কদম জড়ায় ধরে কে সেই রাসূল গামীর মুয়াবিয়া হযরত মুয়াবিয়া আমার সাহাবী তার ঘরে সে সন্তান হবে নাম হবে ইয়াজিদ যার দ্বারা আমার নবীর বংশ শেষ হয়ে যাবে মুয়াবিয়া ওয়াদা করলো হুজুর আপনার কসম আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন বিয়া করতাম না আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা আসতেন যা করতে গেলে পসরাবে রাস্তার মধ্যে যখন কি যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় সাহাবীরা চিকিৎসা করলো ভালো হয় না আমার রসুলের পাকের দরবারে নিয়ে যায় চলো আল্লাহর হাবিব যদি ফুদে দোয়া করে দেয় মুয়াবিয়া ভালো হয়ে যাবে ঠিক কিনা অন্ধকারে সুর প্রায় 5000 ফিট উচ্চতা যে গর্তের ভিতরে সিদ্দিকে আকবরকে সাপে দংশন করেছিল কথা কোন ঠিক কিনা হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে ডাক দেয় না চক্ষু থেকে যখন পানির ফোঁটাগুলি আমার রসুলের পাকের কদমের মধ্যে পড়ে আল্লাহর হাবিব চোখ খুললেন আবু বকর কান্দ কেন কয় হুজুর কি যেন পায়ের মধ্যে আঘাত করেছে পাও যখন সরাইলো সবচেয়ে বড় বিরাট বড় একটা সাপ গর্ত থেকে বাহির হইয়া সাপের বাসায় আমার নবীকে সালাম দিতে শুরু করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি সাপ নয় আমি মুসা নবীর উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৌরাতের মধ্যে আপনার প্রশংসা মুসা নবীর মুখ থেকে শুনেছি শুনেছি আপনি মক্কা ছেড়ে মদিনায় যাইবেন এই গারে সুরের মধ্যে অবস্থান করবেন সুবহানাল্লাহ বলেন হুজুর ওই দিন থেকে আপনি নবীকে দেখার অপেক্ষায় পাহাড় চূড়ার মধ্যে আমি আসি আজকে যখন আমি গর্তের ভিতরে হঠাৎ করে দেখি গর্তের মধ্যে মেষকাম্বরের গেরান পাওয়া যায় আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিব এই পাহাড়ের চূড়ার মধ্যে কদম রেখেছে মেষক হইতে সুবাসিত ফসিনাই আপনার জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ মেষক হইতে সুবাসিত ফসিনাই আপনার সাহাবীরা আতর রূপে আমি যে দিক দিয়ে বের হতে চাই ওই দিকে ছিদ্র বন্ধ আবু বকর তার গায়ের জামাকে টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে একদিকে দেখলাম নরম নরম মনে হয় কিন্তু আবু বকর সিদ্দিকের পা তা আমার জানা ছিল না আমি যখন সবল মারছি আবু বকরকে দংশন করছে আবু বকর মৃত্যুর জন্য নয় উনি পা সরাইব আমি রহমাতাল লিল আলামিনকে নয়ন ভরে দেখব আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা আল্লাহর হাবিব থুতু মোবারক
যেখানে সাপ কামড় দিয়েছে লাগায় দেয়। মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের বিশের যন্ত্রণা ভালো। বন্ধু সাহাবীরা বলে চল আমিরে মুয়াবিয়াকে নবীদের সামনে নিয়ে যাই, তিনি দোয়া করলে ফু দিলে ভালো হয়ে যাবে। যখন আমিরে মুয়াবিয়াকে নবীর সামনে আনা হলো, আল্লাহর হাবিব ফু দিবে এমন সময় জিব্রাইল সামনে দাঁড়ায়া আমার নবীকে সালাম দেয়, বলে হুজুর আপনি ফু দিয়েন না, আপনি ফু দিলে ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এখানে আল্লাহ পাকের একটা কুদরতের খেলা আছে। নবীজি আল্লাহ পাকের ফরমান আপনার কদমে পৌঁছে দিচ্ছি। আমার আল্লাহ বলেছে নবী গো আমি রে মুয়াবিয়াকে একটা বিয়ে করাই দেন, আমি রে মুয়াবিয়া স্ত্রী সহবাস করলে তার বিমার ভালো হয়ে যাবে। বিয়ে করতে রাজি না, জীবনের মায়া কার না আছে কথা কেন না, কেন জীবনের মায়া সবার আছে না নাই? আমি রে মুয়াবিয়া বাসার তাগিদে শেষ পর্যন্ত রাজি হইল। কুফার শহরের একজন বান্দা বৃদ্ধ মহিলা, বয়স তখন তার 40-এর উপরে, আরেকটা বিয়ে হয়েছিল, সন্তান হয় না বন্দা, এজন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বন্ধু ওই মহিলাকে বিয়ে করায়। আচ্ছা বলুন তো দেখি বন্দা মহিলার গর্ভে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না? দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স যখন 150 বছর, সুবহানাল্লাহ। ও বন্ধু প্রথম স্ত্রী হযরত সারা যার কোন সন্তান ছেলে মেয়ে হয় না, তারপর হযরত হাজরাকে বিয়ে করে সালাম, ঠিক কি না? এই সারার বয়স যখন 90 বছর, কয় বছর? দাঁত গুলি লড়ে গেছে, সামনে ঢিলা হয়ে গেছে, চুল পাইকে গেছে। জিব্রাইল সালাম দেয়, ইব্রাহিম নবী আল্লাহ ঘোষণা দিছে আপনার সারার ঘরে সন্তান হবে, এই সন্তানটা সাধারণ সন্তান না, তিনি হবে হযরত ইসহাক আলাইহিস সালাম। সারা কইরা আবার কেমনে সম্ভব? আমার বয়স 90 বছর, বুড়ো হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা হয় না, এখন কেমনে হবে? আচ্ছা বলুন তো আল্লাহ ভারে নিও ভারে এখন ভারে নি। মুয়াবিয়া এই বৃদ্ধ মহিলা বন্ধা মহিলাকে বিয়ে করে আল্লাহর কুদরত বুঝা বড় নাই, যেই দিন বাসর করে ওই দিন তার গর্ভে সন্তান চলে আসে। বন্ধু দিন যায়, মাস চলে যায়, বছর গণায় গেল, সন্তান ভূমিষ্ঠ হবে। মুয়াবিয়া মনে মনে প্রতিজ্ঞা করছে সন্তান দুনিয়া তাইলে তারে জীবিত মেরে ফেলবো। কে বলে কার কথা, কে শুনে কার কথা? বন্ধু সন্তানের মায়া সম্পদের মায়া হলো বড় মায়া, কথা ঠিক নি? আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষরে তোমাদেরকে যেন ফিরায় না রাখে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদের মায়া, তোমাদের সন্তান পরিবারের মায়ায় যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরায় না রাখে। আমার আল্লাহ জানে একটা মানুষের কাছে সবচেয়ে মহব্বতের হলো তার সম্পদ এবং সন্তান, ঠিক কি না? বাইরে আমার বন্ধুরা, আমার এজি যখন দুনিয়াতে আসে মুয়াবিয়া সন্তানের মুখ দেখার পরে হত্যার কথা ভুলে গেছে, দিন দিন বড় হচ্ছে। এই ইয়াজিদের যখন বয়স প্রায় 6 বছরের মতো, একদিন আমার নবীর সামনে মুয়াবিয়া নিয়ে আসছে। ও বন্ধু হযরতে মুয়াবিয়ার সঙ্গে ইয়াজিদকে দেখার পরে আমার রসুল বলল, ইয়া মুয়াবিয়ারে কখনো তোমার সন্তানকে আমার সামনে এনো না, তোমার সন্তানকে দেখলে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের শাহাদাতের কথা মনে পড়ে যায়। আমি রে মুয়াবিয়া কুফার অর্থ গভর্নর বানায় যখন পাঠায় দিলেন, আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও বন্ধু পৃথিবীর শেষ প্রান্ত যদি পালাও মরণ থেকে বাঁচার কোনো ক্ষমতা আছে নি? তকদির কা মুআমালা হয়, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। আমার আল্লাহ যখন যা তকদিরের মধ্যে লিখেছে তখন তার পরিণতি ঘটবে, কথা কোন ঠিক? আল্লাহুম্মা সাল্লি কান্দে জমিনে কান্দে কান্দে সোনার
আসমানে কান্দে জমিনে কান্দে কান্দে সোনার মতিনা দুই পুত্র হারায়া কান্দে মা জননী ফাতে আমার রসুল বারবার ঘোষণা দিয়ে গেছে, ছোট্ট একটা ওয়াকিয়ার কথা বলে তাও নাকি কারবালা। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের আওলাদে রসুলের কথা খুব সুন্দর করে বর্ণনা করেছে পাকিস্তানের লেখক মুফতি শফিউল কারবি, মারহাবা বলতেন না, যিনি এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ বারো বছর আমার রসুল পাকের রওজা শরীফের খেদমত করেছে, কোনোদিন বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমায় নাই, যখনই ঘুমের তরেছে তন্দ্রা ধরেছে, আমার রসুল পাকের রওজার সামনে দাঁড়ায় সালাম দিলে ঘুম তন্দ্রা চলে যাইত। অনুমতি পাইলে আপনাকে একটা জিনিস দেখাইছিলাম, নবী বলে কি রে জিব্রাইল, মসজিদ নববী থেকে ইরাকের ফুরাত নদীর পার হলো 1,750 মাইল, কয় মাইল ধরে বলেন ঘুমায় গেছেন, সজাগ ধরা তারা কোন কয় মাইল 1,750 মাইল দূরে ইরাকের জমিন ফুরাত নদীর পার কারবালার ময়দান থেকে জিব্রাইল আলাইহিস সালাম একটা মুষ্টি মাটি আইনা আমার নবীর সামনে ধরছে, আল্লাহর হাবিব মাটির টুকরা কানা হাতের মধ্যে লইয়া বুকে লাগায় মুখে লাগায় চুমা দেয়, অজর নয়নে নবী আমার কান্দতে শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, সামান্য একটু মাটির জন্য কেন আপনি কান্নাকাটি করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ একটু মাটি আপনি বুকের মধ্যে লাগান, মুখের মধ্যে লাগান, আপনি চুমা দেন, আবার কান্দতেছেন, কারণটা কি? আমার রসুল ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা দেখতেছো সাধারণ মাটি, এই মাটি দুনিয়ার সাধারণ মাটি না, এই মাটি হলো ইরাকের জমিনে কারবালার ময়দানের মাটি, এই মাটির মধ্যে আমি নবী আমার হুসাইনের রক্ত মুবারকের গ্যারান পাইতেছি। আরো জোরে কর আল্লাহু আকবার, চিল্লা এখন ইয়া রাসূলুল্লাহ, মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইল রাব্বানা, কলিজা ফাটিয়া যাইগ শুনিলে তার মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি গাটাইলেন রাব্বানা, আরে কি গাটাইল রাব্বানা, কলিজা ফাটিয়া যাইগ শুনিলে তার গ হাসান শহীদ জহরেতে, ইমাম হোসেন শহীদ কারবালা, ইমাম হোসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্ধ
মসজিদের জল মহরমের দোষে তারিখে মহরমের দোষে তারিখে কি গাটাইলেন রাত আর কি গাটাইল রাত কলি যা ফাটিয়া যাই গ শুনিলে তোমার হোসেন শহীদ কারবালায় আর তফিরায় আসে মহরমের দোষে তারিখে মহরমের দোষে কি গাটাইলেন রাত আর কি গাটাইল রাত কলি যা ফাটিয়া যায় গ শুনিলে সাহাবীরা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সামান্য একটু মাটি আপনি হাতে লয়ে কান্দেন মুখে লাগান চুমা দেন কারণটা কি আমার নবী ডেকে বলে সাহাবীরা রে ও সাহাবীরা এই মাটি দুনিয়ার কোন সাধারণ মাটি না এই মাটি হলো ইরাকের জমিনে কারবালার ময়দানের মাটি এই মাটির মধ্যে আমি নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের রক্ত মোবারকের গ্যারান পাওয়া যায় আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা নবী আমার এই মাটির টুকরা হযরত উম্মে সালমার কাছে আমানত রাখলো উম্মে সালমা এই মাটির টুকরা তোমার কাছে যত্ন করে রাখো উম্মে সালমা সেই দিন আমার নবীকে দুইটা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বর্তমানে আপনার আটজন বিবি দুনিয়াতে আছে গো নবী আমার চাইতে বয়সে বড় আছে আমার চাইতে বয়সে ছোট আছে গো নবী ওদের কাছে মাটির টুকরা না দিয়ে আপনি আমার কাছে কেন দিলেন আমার গায়েবের খবর দেনেওয়ালা নবী জবাব দিচ্ছে উম্মে সালমা প্রশ্ন করে হুজুর আমি এই মাটির টুকরা দিয়া কি বুঝবো গো নবী নবী আমার জবাব দেয় উম্মে সালমা রে এ উম্মে সালমা আমার সামনে আমার আটজন বিবি দুনিয়ায় জীবিত 61 হিজরিতে কারবালার জমিনে যেই দিন আমার হুসাইন শাহাদাত বরণ করবে আমার আটজন বিবি থাকবে না তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি উম্মে সালমায় বেঁচে থাকবা এজন্য তোমার কাছে মাটির টুকরা আমানত করে গেলাম উম্মে সালমা রে যেই দিন দেখবা এই মাটি কালো থেকে লাল রক্তে রঞ্জিত হয়ে গেছে লিকুইড হয়ে গেছে তরল হয়ে গেছে উম্মে সালমা ওই দিন তুমি বুঝে নিবা আমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হইয়া গেছে আল্লাহুম্মা সাল্লা শহীদ হল কারবালাতে
শাহাদাতের কথা বর্ণনা করেছে ঠিক কিনা, সেই ঘটনা ঘটছে মাহে মহরমের 9 তারিখে। আসুন, আমি গুনাগার সেখান থেকে আগাচ্ছি, অসুবিধা হচ্ছে কোনো? মাঝখানে ঘটনা কিন্তু আপনারা জানেন বন্ধু, মাহে মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে হজরতে ইমাম হুসাইন কাফেলার সকলকে লইয়া বৈঠা একটা জরুরি বৈঠক ডাকাইলেন। 72 জন আওলাদে রাসূল নারী পুরুষ শিশু মাসুম বাচ্চা সহ আজও কোনো ঐতিহাসিক কেউ লিখতে পারে নাই, বলতে পারে নাই, কোনো আলেম বলে নাই, ওই 72 জন কাফেলার মধ্যে আবু বকরের কোনো সন্তান ছিল না, ওমরের কোনো সন্তান ছেলে মেয়ে ছিল না, ওসমান গনির কোনো সন্তান ছেলে মেয়ে ছিল না, যারা ছিল তারা ছিল মাওলা আলীর বংশধর। জোরে জোরে গান মারহাবা। বন্ধুরা আমার, এশার নামাজের পরে হযরত ইমাম হুসাইন জরুরি বৈঠক ডাকলেন। সমস্ত লোকেরা যখন সামনে হাজির, হযরত ইমাম হুসাইন বক্তব্য দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা তো নির্দোষ, ইয়াজিদ আমাদের শত্রু, আমরা ইয়াজিদের শত্রু, অতএব কারণে তোমরা নির্দেশ নির্দোষ, তোমরা কেন আমার সঙ্গে থাইকা জীবন দিবা? শুনেছ ইয়াজিদ বাহিনী বলেছে, হয়তো ইয়াজিদের নামের উপরে বায়াত গ্রহণ করার জন্য, নতুবা যুদ্ধ করার জন্য। আমি হুসাইন তো কখনো বেঈমানের নামে বায়াত হব না, যুদ্ধ করে জীবন দিব, ঈমান দিব না। অতএব কারণে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমাদের ঘোরার মুখ যেই দিকে আছে, যার যেই দিকে মনে চায় তোমরা সেই দিকে চলে যাও, কেন তোমরা খামাকা আমার সঙ্গে থাইকা জীবন দিবা? এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর বাতিকে নিবাইয়া দিল। অনেকক্ষণ পরে তাবুর কিনারার মধ্যে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। ইমাম হুসাইন বাতি জ্বালাইল, তাকায় দেখে আমার নবীর একটা সাহাবীও যায় না, গলায় জড়ায়া জড়ায়া তারা কাঁদতেছে। নবীজির সাহাবীরা একজনও যায় না, আহলে বাইতের লোকের একজন যায় না, গলা জড়ায় তারা কাঁদতেছে। ইমাম হুসাইন দেখে বলে, কি ব্যাপার, তোমরা কেন যাও না, কেন তোমরা কান্দ? সাহাবীরা বলে, হুজুর, নবী আমার বলেছে, মান আহাব্বাহুমা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যারা আমার আওলাদে রসুলকে ভালোবাসলা তারা যেন আমি নবীকে ভালোবাসলা। ওগো নবীর কলিজার টুকরা, এই ঘোর বিপদের মধ্যে পালাইয়া আমরা যাইতে পারি না, আমরা ওয়াদা করলাম যদি আমরা থাকি কারবালার জমিনে আপনি শহীদ হওয়ার আগে আমরা শাহাদাতের পেয়ালা পান করব। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এ আমার নবীর আহলে বাইতের পাগলেরা, খেয়াল করলে বাবা, সমস্ত সাহাবীদেরকে তিনি বিদায় দিলেন, প্রত্যেকে তার তাগুর মধ্যে চলে যায়। মাহে মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে কি ঘটনা ঘটতেছে? ও বন্ধু,
আমার নবী রাহমাতাল লিল আলামিনের আওলাদের পরিবার প্রত্যেকে ওয়াজিবা কালাম পড়তেছে হযরতে শাহর বানুক ওয়াজিবা পড়তে পড়তে চোখের মধ্যে তন্দ্রা চলে আসে আর তন্দ্রা অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছে একটা মরুভূমির মধ্যে হাঁটতেছে একজন মহিলা সাদা কাপড় পরিহিত গুনগুন করে কান্দে আর বড় বড় পাথরগুলি কুড়াইয়া নদীর পানির মধ্যে ফালাইতেছে আমার বন্ধুরা রে হযরত শাহর বানু জিজ্ঞাসা করে কে তুমি কি পরিচয় ওই মহিলা জবাব দিল শাহর বানু তুমি বুঝি আমারে চিনলে না কণ্ঠের আওয়াজ শুনি না হযরত শাহর বানু বলে ও জগতের মানুষ আমি যখন কণ্ঠের আওয়াজ পাইলাম তখনই বুঝতে পেরেছি ইনি খাতুনে জান্নাত মা ফাতেমা আম্মা জান আপনি কেন এই মরুভূমির মধ্যে হযরত ফাতেমা বলে শাহর বানু আমি জান্নাতের মধ্যে ছিলাম কিছুক্ষণ আগে হযরতে জিব্রাইল আমার সংবাদ দিল আগামী কালকে জুমার নামাজের পরে এই জায়গার মধ্যে শোয়ায়া আমার জাদুমণি হুসাইনকে শহীদ করা হবে শহর বানুরে যখন আমার হুসাইনকে শহীদ করবে গায়ের মধ্যে 72টা তীর থাকবে 32টা তলোয়ারের আঘাত থাকবে শহর বানু এই জায়গার মধ্যে শোয়াইলে মরুভূমি পাথরের টুকরাগুলি ক্ষত স্থানে লাগলে আমার হুসাইন মা মা বলে যখন চিৎকার দিবে আমি ফাতেমার জান্নাতে থাকা সম্ভব হবে না আমি আমার হুসাইনের জন্য সুন্দর একটা বিছানা করে গেলাম আর দোয়া করতেছি আল্লাহুম্মা আতিনা হুসাইনা সাবরান জামিলা মাবুদ রে ও গো প্রাণের আল্লাহ তুমি আমার হুসাইনকে সর্বোত্তম দুর্য ধারণের তৌফিক দাও শাহর বানু বলেন তাবুর মধ্যে তাহাজ্জুদ নামাজের আযান হইল আমার ঘুম ভেঙে যায় ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়লাম ফজরের নামাজ পড়ে যখন কোরআন তেলাওয়াত করতেছি হযরত ইমাম হুসাইন সামনে এসে দেখে শাহর বানু কোরআন তেলাওয়াত করে আর চোখের পানিতে বুক ভেসে গেছে ডেকে বলে শাহর বানু রে আজকে আমরা শহীদ হয়ে যাব এই জন্য বুঝি তুমি কাঁদতেছ শাহর বানু বলে স্বামী না এই জন্য কান্দি না তুমি যদি আমার সাথে চলো আমি তোমাকে একটা জায়গা দেখাই আনি হযরত শাহর বানু ইমাম হুসাইনকে লইয়া ফুরাত নদীর পার কারবালার ময়দানে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ডেকে বলে শাহর বানু রে ও শাহর বানু তুমি আমারে কোথায় নিয়ে আসলে এই মরুভূমির মধ্যে আমি আমার মা ফাতেমার শরীরের ঘ্রাণ পাইতেছি আরেকটু জোরে কর আল্লাহু আকবার তোমার মত এমন করে লয় না কোলে টানি আদর করে মোসে নাকি আদর করে মোসে নাকি আমার চোখের পানি হায়রে মাজননি আমার হায়রে মা ইমাম হুসাইন বলে শাহর বানু তুমি আমারে কই নিয়ে আসলে এখানে দিয়ে আমি আমার মা ফাতেমার শরীরের ঘ্রাণ পাইতেছি দেখে বলে স্বামী গো আজকে তাহাজ্জুদের পূর্বে আমার যখন চোখ লেগে যায় আমি দেখেছি খাতুনে জান্নাত মা ফাতেমা এই জায়গার পাথরের টুকরাগুলি কুড়াইয়া পানির মধ্যে ফালাইতেছে বিছানাটাকে বড় সুন্দর করে করেছে আম্মা হুজুর বলেছে এই জায়গার মধ্যে আপনাকে জুমার নামাজের পরে শহীদ করা হবে
আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা হযরত ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে গলায় দোলাবালে গুলি গায়ের মধ্যে মাখলো আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা এ নবী ওলির পাগলেরা আমার নবী রাহলে বাইতার পাগলেরা খেয়াল করলে বাবা ইমাম হুসাইন শহর বানর সাথে তাবুর মধ্যে আসে এরে বন্ধু যুদ্ধ আরম্ভ হয়ে যায় আওলাদে রসুলের একে একে ক্রমান্বয়ে লোকেরা যাইতে আরম্ভ করছে আমার বাবারা ভাইয়েরা কাফের মুশরিকদের সঙ্গে সেই মুনাফেকদের সঙ্গে যুদ্ধ করে ওদেরকে জাহান্নামী করে সর্বশেষ নিজেরা শহীদ হইল শহীদ হইতে হইতে একজন নয় দুইজন নয় আওলাদে রসুলের সকলে যখন শহীদ হয়ে যায় বাকি আছে মাসুম আলী আসগর আর বাকি আছে ইমাম হুসাইন আরেকজন বাকি যার নাম হযরতে মুহাম্মদ হানিফা যিনি কারবালার যুদ্ধের শাহাদাতের প্রতিশোধ নিয়েছিল জোরে সোরে বলুন মারহাবা বাবারে আমার বন্ধুরা আমার এ নবী ওলির পাগলেরা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন বোন জয়নবকে ডেকে বলে জয় নবীরে কারবালার ময়দানে আর কোন মুসলমান নাই আওলাদে রসুল নাই সবাই তো শহীদ হয়ে গেছে বোন জয়নব তোমার কাছে মাসুম আলী আসগরকে রেখে গেলাম অসুস্থ এই আলী আসগরকে কেউ শহীদ করতে পারবে না কারণ আলী আসগর থেকে কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর আওলাদে রসুল আগমন করবে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা এ নবীর পাগলেরা ইমাম হুসাইনকে জয়নব যুদ্ধের পোশাক পরাইয়া দেয় বাজু বন্ধ বেঁধে দেয় জুলফিকার তলোয়ার হাতের মধ্যে দিয়া দেয় যুদ্ধের সাজে সাজায় দুলদুল ঘোড়ার মধ্যে উঠায় ইমাম হুসাইন ডেকে বলে বোন আমি যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব এজিদ বাহিনী হতে পারে তাবুর মধ্যে হামলা করতে পারে ধৈর্যের সাথে বিপদকে মোকাবেলা করবা ইন্নাল্লাহ মাসাবিন নিশ্চয় ধৈর্যশীলের সাথে কে আছে জোরে বলেন কে আছে আর তাবুর মধ্যে তোমরা অবস্থান করবা বের হও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়া লয়ে যুদ্ধের ময়দানে চলে যায় ও বন্ধু মানুষ কাটতে শুরু করে কাফের মুশরিক কাটার আগে ইমাম হুসাইন একটা বক্তব্য দিয়েছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই আল্লাহু আকবার বলেন বিপক্ষে 22,000 সৈন্য মুসলমান মাথায় টুপি পাগড়ি গায়ে জুব্বা পরা পাঞ্জাগানা মুসল্লি যাদের তাবুর মধ্যে আজান হয়েছে জামাতে নামাজ হয়েছে অথচ ইমাম হুসাইন কি বক্তব্য দিলেন তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই মুসলমান আছে ঠিক কিন্তু হাকিকতের মুসলমান না যেগুলি 22,000 সৈন্য উপস্থিত ছিল এগুলি ছিল মুনাফেক মুসলমান ঠিক কি না ওদের শাখা সিলসিলা বর্তমানে আছে না নাই এই মহররম মাস শোকের মাস এই মহররম মাস দুঃখ প্রকাশের মাস এই মহররম মাস আইলে আওলাদে রসুলের শোকে মুসলমান সুন্নি মুসলমান রোজা পালন করে ঠিক এই মহররম মাস আইলে আওলাদে রসুলের মহাব্বতে সুন্নি মুসলমান নিরামিষ খায় আছে না নাই এই মহররম মাস 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অনেকে রোজা রাখে আর না পারলে কমপক্ষে 10-2টা রোজা হইল রাখে কথা কোন ঠিক কি না এই মহররম মাস আসার পরে যখন দেখবেন একদল মুসলমান আছে মাহে মহররম আশুরাকে যখন পালন করে একদল মুসলমান পাঠফারের দল মুসলমানের চোখের মধ্যে দুলা দিয়া চলে আর তারা বলে মহররমের 10 তারিখে আনন্দ করো নতুন পোশাক পরো গোস্ত খাও রুটি খাও দধি খাও হালুয়া খাও নাউজুবিল্লাহ কইতেন না ওই দিন কি শোকের দিন না আনন্দের দিন ওই দিন কি ঈদের দিন না শোকের দিন অথচ ওই দিন তারা নতুন পোশাক পরে ওই দিন তারা কি করে হালুয়ার বস্ত রুটি খায় ওই দিন তারা আনন্দ করে হা তারা কারা তাদেরকে চিন্না লইয়া যান ইয়াজিদ এবং মারওয়ান তাদের সামনে ইমাম হুসাইনের সির মোবারক রাইখা
তারা আনন্দ করেছিল গোস্ত রুটি পোলাও খেয়েছিল আমার বন্ধুরা আজকে যারা মুহররমে 10 তারিখে আনন্দ করে তারা হলো সেই ইজিদের বংশধর কথাগণ ঠিক কিনা আমরা কি হুসাইনের পক্ষে না ইজিদের পক্ষে হুসাইনের পক্ষে কার হাত তুলে দেখাও দেখি নারে তাকবীর দুই হাত থাকলে দুই হাত তোলে না থাকলে কোনো আপত্তি নাই নারে তাকবীর নারে রিসালাত শাহাদায়ে কারবালা আল্লাহুম্মা কেউ সারা দিলেন না এতে বোঝা গেল মুসলমান সকলে ছিল মুনাফিক মুসলমান ঠিক কিনা বন্ধুরা আমার যুদ্ধ আরম্ভ হয়ে যায় ইমাম হুসাইন মানুষ যখন কাটতে শুরু করে ইয়া আলী হায়দারে হুংকার মারে ইমাম হুসাইনের সামনে দাঁড়াবার কারো সাহস নাই তিনি যখন কুচু গাছের মতো মানুষ কোবাইতে শুরু করে ও বন্ধু এক পর্যায়ে এলহাম হয়ে গেল আমার বাবারা ভাইরা নবী রসুলদের কাছে ওহি আসতো জিব্রাইলের মাধ্যমে আল্লাহর ওলি যারা বন্ধু যারা আল্লাহর প্রিয় পাত্র যারা তাদের সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলে এটাকে বলা হয় এলহাম জোরে গান সুবহান ইমাম হুসাইন এইভাবে যদি মানুষ কতল করতে থাকো আমাকে আল্লাহ বার মতো কেউ থাকবে না সোহান লাগবে ইমাম হুসাইন থেমে গেল মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী রেগে বলে হুসাইন যতক্ষণ পর্যন্ত তুমি শাহাদাত বরণ না করবে তোমার বংশধরের উপরে অত্যাচার বাড়তেই থাকবে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা ঢাল তলোয়ার ছেড়ে দিল যুদ্ধের পোশাক খুলে ফেলল এবার ইমাম হুসাইন ফুরাত নদী অবরুদ্ধ হয় ফুরাত নদীর পার খোলা নিজে নামলেন নদীর মধ্যে পানি পান করবে এইভাবে খুশ করে হাতের মধ্যে যখন পানি লইল ইমাম হুসাইন তাকায়া দেখে ওই পানির ভিতরে তীরবিদ্ধ অবস্থায় মাসুম আলী আসগরকে দেখা যায় আলী আসগর ডেকে বলে বাবা গো এই পানির জন্য নবীর বংশ ইমানের সাথে বিদায় হয়ে গেল বেঈমানের কাছে মাথা নত করো না তুমি যদি এই পানি পান করো হাসরের ময়দানে দয়াল নবীর সামনে কেমন করে দাঁড়াবে ইমাম হুসাইন একবার দুইবার পানি হাতের মধ্যে লয় মাসুম আলী আসগরে সেই শহীদের দেহ মুবারক দিকা পানি ছেড়ে দিলেন পান করলেন না উঠন নদীর উপরে উঠলেন চতুর্দিক থেকে তীর বল্ল মারতে আরম্ভ করছে আল্লাহু আকবার সবাই যখন শহীদ হইয়া যায় ওরে ইমাম হুসেন আইল কারবালায় ওরে চারিদিকে হইতে তীর মারতেছে এ জিহাদের দলেরা ওরে চারিদিকে হইতে মহারমের 10 তারিখে ঘটল কি গ
ঘটনা হায় রে মহা রামের দশে তাহারি কে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সই জিয় গোরারি মানুষ মরে সারি সারি গ মাওরারি জিয় গোরারি মানুষ মরে সারি সারি গ কাশ্মের লাশ লইয়া কান্দে বিবি সখি না হায় রে কাশ্মের লাশ লইয়া কান্দে বিবি সখি না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি ঘটনা হায় রে মহা রামের দশ তাহারি ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি ইমাম হোসেনের বুকেতে বসে ওরে বিশ্বের সুরি সীমারে মারে ওরে গলার মাঝে চালায় সুরি পশম যে কাটে না হায় রে গলার মাঝে চালায় সুরি পশম যে কাটে না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি বলেন মহারামের দশ তারিখে ঘটল কি ঘটনা হায় রে মহারামের দশ তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি ইমাম হোসেন কয় সোনার সীমার ওরে ফালাও সুরি নরে আমার তলোয়ার ওরে হলকুমেতে চালাও সুরি দেরি কই রহনা ওরে হলকুমেতে চালাও সুরি দেরি কই রহনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি আরে মহারামের দশ তারিখে ঘটল কি ঘটনা বলেন মহারামের দশ তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায় রোজা পাকে কান্দে আমার নবী মুস্তফা ওরে জান্নাতে লুকাইয়া রে কান্দে আলী আর ফাতেমা ওরে জান্নাতে লুকাইয়া
কাইয়া কান্দে আলী আর ফাতেমা কারবালা আর বিছে জের জালা গো আমরা শুইতে পারি আর মহারামের দশ তারিখে ঘটল কি ঘটনা হয় রে মহারামের দশ ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জালা গো আমরা শুইতে পারি কারবালা আর বিচ্ছেদের জালা গো আমরা শুইতে পারি এ বন্ধুরে আমার নবীর পাগলের আহেল বাইতের পাগলের আরি চতুর্দিক থেকে তীর বল্ল মারতে আরম্ভ করল এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন ডলে পড়ে সিনার মধ্যে পাপিষ্ঠ সেই নরাদম ও বন্ধু আমার নবীর আওলাদ রসুলের যিনি শাহাদাত করেছিলেন আমার রসুল যাকে ভবিষ্যৎবাণী করেছে যার বুকের মধ্যে পশম থাকবে না ইমাম হুসাইনকে বলেছে হুসাইন হুসাইন রে তুমি যার হাতে শহীদ হবা ও হুসাইন ওই সীমার কোরআনে হাফেজ থাকবে মাতার মধ্যে পাগড়ি থাকবে গায়ে জুব্বা থাকবে কিন্তু তার সিনার মধ্যে পশম থাকবে না নাউজুবিল্লাহ কর হুসাইন সীমার হাতে তুমি শাহাদাত বরণ করবে ওই সীমার ইমাম হুসাইনের বুক চেপে গলার মধ্যে তলোয়ার চালাইতে শুরু করছে ইমাম হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর 32টা তলোয়ারের আঘাত আল্লাহু আকবার বলে লোককে তুমি গলায় তলোয়ার চালাও কয় আমার নাম সীমার সীমার নাম সুইনা ইমাম হুসাইন বলল সীমার রে তোমার নাম নানা জান আমাকে বারবার বলেছে সীমার কিয়ামত পর্যন্ত যদি আমার গলার মধ্যে তলোয়ার চালাও একটা পশম কাটতে পারবে না কারণ আমার দেহের মধ্যে কোনো জায়গা বাকি নাই আমার রসুল চুমা দেয় নাই একটু জায়গা আমার নানা জান তোমার জন্য রাখছে আল্লাহু আকবার বলে সীমার রে একটু জায়গা আমার নানা জান তোমার জন্য রেখেছে ওই জায়গার মধ্যে চুমা দেয় নাই চুমা দিলে তোমার তলোয়ার চলতো না সীমার আমি তোমাকে বলি আমার হাতের মধ্যে জুলফিকার তলোয়ার যে তলোয়ার আমার নানা জান আমার আব্বা হুজুর মাওলা আলীকে দিয়েছিল আমার বাবা জীবিত অবস্থায় তলোয়ার ব্যবহার করেছেন বাবার শাহাদাতের পরে আমার ভাই ইমাম হাসান ব্যবহার করেছে ইমাম হাসান শাহাদাতের পরে আমি হুসাইনি জুলফিকার তলোয়ার হাতের মধ্যে সীমার তোমাকে বলে যাই আর আমি সেই জায়গাটা দেখাই দিব তোমাকে আমি যখন নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় থাকব আল্লাহু আকবার বলে ওই গর্দানের মধ্যে তলোয়ার চালায় দিও আমি হুসাইন মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যাব ভাইয়ের আমার বন্ধুরা আবার হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে বালু দিয়ে তায়াম্মুম করে হাতের মধ্যে বালু লয় তায়াম্মুম করে যারা দিয়ে ফলাইব কিন্তু সেই বালু রক্তের সাথে মিশে যায় হাত লাল হয়ে গেছে তায়াম্মুম করে ডেকে বলে মাবুদ রে আমি ইন্তেকালের আগে শহীদ হওয়ার আগে তুমি মালিককে দুইটা সেজদা করতে চাই ইমাম হুসাইন 72টা তীর গায়ের মধ্যে লইয়া 32টা তলোয়ারের আঘাত লইয়া তারপরও সেজদার জন্য পাগল হইয়া গেছে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা সেজদার কত মূল্য আল্লাহর রসুল বলে আমার উম্মত যখন নামাজের সেজদায় যাওয়ার আগে নামাজের জন্য তাকবীরে তাহারিমা বাদে আল্লাহু আকবার বলে নিয়তরা করে এই হাতগুলি কানের মধ্যে উঠাইয়া দুইটা হাত বান্ধাবার আগে আমার নবী কয় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আমার উম্মতের পেছনের গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ কইরা দেয়
নামাজের দরকার আছে না নাই? জরিকন আছে না নাই? হুসাইনের পাগলের নামাজ হলো মেয়ারাজ, কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার বন্ধুর আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়াম্মুম করে দুই রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করে ডাক দিয়ে বলে, মাবু তুমি মালিকের দরবারে জানতে চাই আমার আম্মা জান, আমার দয়াল নবীজির নানার উম্মতের জন্য আমাদের দুই ভাইকে কুরবানি দিয়েছিল, আল্লাহ তুমি আমাদের দুই ভাইয়ের কুরবানি কবুল করছনি? সাথে সাথে গায়ের থেকে আওয়াজ চলে আসে, হুসাইন তোমাদের কুরবানি আমি আল্লাহ কবুল করছি। এই কুরবানির বিনিময়ে কি পাওয়া যাবে? এই কুরবানির বিনিময়ে তুমি কি দিবা? আমার আল্লাহ বলে, হুসাইন এই কুরবানির বিনিময় হলো হাশরের ময়দানটা আমি আল্লাহ তোমাদের এখতিয়ারে ছেড়ে দিব, যাকে খুশি তাকে লইয়া তোমরা জান্নাতে যাবে। আমার রসুল বলেন, মানা হাব্বাহুমা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যারা আমার আওলাদে রসুলকে ভালোবাসলা তারা যেন আমি নবীকে ভালোবাসলাম। আওলাদে রসুলকে ভালোবাসার দরকার আছে নি? তাদেরকে ভালোবাসলে নবী খুশি না বেজার? নবী খুশি হইলে আল্লাহ খুশি না বেজার? নবী আমার বলেন, আমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যারা আমার আওলাদে রসুলের দুশ্মনী করলাম তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলাম। বন্ধুরা, আমার নবীর সঙ্গে দুশ্মনী করলে ইমান থাকবো নি? জোরে কম থাকবো নি? তাইলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী নবীর আওলাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? জোরে বলেন, বিপক্ষে ছিল। রসুল বলেছে, আমার আওলাদের বিপক্ষে যারা শত্রু, যারা তারা আমি নবীর শত্রু। আমার বন্ধুরা, অত বাংলাদেশের মধ্যে কিছু মৌলবী, নামদারা মৌলবী, শুধু খালি ওই বাইশাদের সৈন্য নয়, তাদের যে নেতা নেতৃত্ব দিয়েছে নাফরমান ইয়াজিদকে পর্যন্ত রাদিয়াল্লাহু আনহু বলতে চাই, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, নবীর আহলে বাইতে দুশ্মনী যারা করেছে তাদের ঈমান আসেনি? তারা কাট্টা কাফের, তারা বেঈমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই দল থেকে আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আমার
Allah, 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 All
Allah, 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 tandare khobe didar na paile Allah 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 tur charane jayga re paile tur charane jayga paile hoy tor jalar abasan tur na de khile bache na সাল্লাম উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা যুব সমাজ আপনাদের সহযোগিতা বুদ্ধি পরামর্শ নিয়ে এই শহাদায়ে কারবালার মাহফিল দেওয়াতে কি আপনারা বেজার না খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি যুবকদেরকে মাওলা ইমাম হুসাইনের বন্ধু হিসাবে সফর সঙ্গী হিসাবে কবুল করে সকলে করে আমিন বয়স্ক দাড়ি পাকা মুরব্বি যারা আল্লাহ পাক সকলকে যেন ইমাম হযরত মাওলা আলীর বন্ধু হিসাবে কবুল করে সকলে করে আমিন পর্দা নেছেন আমার মা বোন যারা রয়েছে অবলা সরলা তাহেরা আল্লাহ পাক সকলকে খাতুনে জান্নাত মা ফাতেমার সফর সঙ্গী বানায় দে সকলে করে আমিন অনেকে দোয়া চেয়েছেন অনেকে মাহফিল দান অনুদান দিয়েছেন সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ টাকা দিয়ে আল্লাহ সকলে জাহিরি হাতের সাথে কালবের হাত মিলে এখন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরিনা বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا منيبا تكايا دخاري مالي باخر الزمين نور مدينه زامي مرشد الشامين আয় আল্লাহ যুব সমাজ করে শহাদায়ে কারবালার শরণে মাহফিল সাজিয়েছে মাহফিলের আলোচনার শুরু থেকে অন্ত পর্যন্ত গভীর রাত্র আয় আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে দরুদ সালাম পড়া হয়েছে
সব কিছুর বলবে আদবি ক্ষমা করে মেহেরবানি করে শহাদায় কারবালার মাহফিল তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের তমাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও সালাতু সালামের হাদিয়া কুঠি কুঠি গুনে বাড়ায় সোনার মদিনায় আমার দয়াল নবীর কদম মোবারকে কবুল করে আমিন ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় গো আজকের মাহফিলের হাদিয়া কুঠি কুঠি গুনে বাড়াইয়া আমার দয়াল নবীর কদম মোবারকে খেদমতে কবুল করে নাও নবীজির আওলাদ আহলে বাইত কলিজার টুকরা পাক পাঞ্জাতনের খেদমতে কবুল করে নাও খোলাফায়ে রাশেদীন আশারায়ে মুবাশশিরিন তাবেইন তাবে তাবেইন সিদ্দিকীন সালেহীন বুযুর্গানে দীন প্রত্যেকের খেদমতে কবুল করে নাও চার তরিকার চার ইমাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি হাম্বলি মালিকি প্রত্যেকে দরবারে কবুল করো আল্লাহ আবাদ আজমে 360 আউলিয়া সহ আমাদের আপন আপন পীর মুর্শিদের দরবারে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে মালি পাথরের জমিনের নিচে যত কবরবাসী মরদে গান সকলের কবর আজাব মাফ করে দাও আল্লাহ শহীদ কারবালার স্মরণের এই মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানা দাও আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দাও সকলের কামায় রোজগার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও আমাব তোমার নবীর আওলাদে রাসূলের স্মরণেই মাহফিল যারা সাজাইল আসরের কঠিন ময়দানে এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ আজকের মাহফিলের তবারুককে তুমি কবুল করে নাও তবারুকের উসিলা আমাদের কলবের শেফা বানায়া দাও আল্লাহ বিশেষ করে অসুস্থ বিমারীরা সকলকে সুস্থ করে দাও আল্লাহ মুক্তার মেম্বার অসুস্থ আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে হায়াতে তৈয়বা দান করে দাও রব্বুল আলামিন পর্দা নিছেন আমার বলা সরলা তাহেরা মা বোন যারা হাত তুলেছে আমার মা বোনদেরকে তুমি রাবেয়ার মতো বলি বানা দাও রব্বানা Oh.
রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ অভাবীর অভাবকে তুমি দূর করে দাও ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও ব্যবসার মধ্যে তারাক্কি দান করে দাও চাকরির মধ্যে পদোন্নতি দিয়ে দাও যারা লেখাপড়া করে প্রত্যেকের জ্ঞান শক্তি বাড়ায় দাও আল্লাহ এই মাদ্রাসা তিনি মাদ্রাসা মাহবুব এই মাদ্রাসাকে সুন্নিয়াতের মারকাজ হিসাবে তুমি কবুল করে দাও আল্লাহ আজকের এই মাহফিল জানি না কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হয়ে যায় মাহবুব রে আমাদের গুনার কারণে তুমি জমিনে গজব দিও না আল্লাহ সারা বিশ্বের জমিনে মহামারী করোনা ভাইরাস তোমার হাবিবের উসিলায় শোহাদায় কারবালার খাতিরে এই মহামারী ভাইরাস থেকে সারা বিশ্বের মানুষকে হেফাজত কর সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া নূরি জাতিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন রাব্বানা তাকাব্বাল মিন্না ওয়া মিন্নী বিহাক্কি লা ইলাহা